হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি সকালের খাবার রান্না করতে। তো আজকে সকালে খাবার করেছি বাঁধাকপির ঘন্ট আর রুটি আর একটা করে মিষ্টি। তো এখানে আমি রুটিগুলোকে সব ভেজে নিচ্ছি আর ওদিকে বাঁধাকপির ঘন্টও বসিয়ে দিয়েছি। এই দেখো আমি রুটিগুলো সব একটা দুটো করে ভেজে নিচ্ছি আর পাশের গ্যাসে তো বসিয়ে দিয়েছি বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। তো রুটিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আর করেছিলাম দুপুরের জন্য মূলা দিয়ে মুগ ডাল। তো ডালটা সেদ্ধ করা আমার হয়ে গেছে, তো এখন মূলা দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছি। এখন আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। এদিকে রুটি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডালটা এ দেখো, ডালটা সেদ্ধ করে রেখেছি, মূলা দিয়ে ডাল করেছি আর ওদিকে রুটিও ভাজছি। একসাথে আমি তিনটে ওভেনেই রান্না করছি আর কি। তো তারপরে ডালটাকে এখন ফোড়ন দিয়ে নিব। এ দেখো জিরাফ ছেড়ে দিলাম, এবার ডালটাকেও ছেড়ে দিলাম। আর ডালের মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য লবণ দিব না, একটু দিয়ে নিচ্ছি হলুদ। আর এবার ডালটা হয়ে আসলে ডালটাকেও নামিয়ে নিব। এদিকে বাঁধাকপির ঘন্ট হয়ে এসেছে, এবার রুটিও হয়ে এসেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিব। তো রুটি আর দু একটা বাকি ছিল, ভেজে নিলাম। বাঁধাকপি দেখো হয়ে গেছে, মাখা মাখা করে করেছি আঠা আঠা করে। এবার বড়মশাইকে খেতে দিচ্ছি। বড়মশাই খেয়ে নিলে তারপরে আমি সবাইকে খেতে দেবো, সবাই একসাথেই খাবো আর কি। তো এবার রুটি আমি ভাজার পর একটু তাওয়ার মধ্যে গরম জল করে ধুয়ে নিই, যাতে গ্যাস অ্যাসিড না হয়। তো এই দেখো রুটিগুলো সব তাওয়ার গরম জলে ধুয়ে নিলাম। এদিকে বাঁধাকপিও হয়ে গেছে, এবার বরকে খেতে দিয়ে দিচ্ছি। বর খাবে, আমি খাবো, আমার মেয়ে খাবে, শ্বশুর শাশুড়ি খাবে। তো বাঁধাকপির ঘন্ট দিয়ে রুটি খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও। তো ব্যাস, এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। এই যে এবার আমি খাচ্ছি, টাটা।